গুহার ভিতরে অনেকটা অন্ধকার তো তারপরেও ভিডিও করতেছি বুঝার জন্য দেখার জন্য আলহামদুলিল্লাহ জাবালে নূরের সেই শেষ চূড়ায় চলে আসছে এর উপরে আর নাই একেবারে পাহাড়ের শেষ মাথায় আলহামদুলিল্লাহ এই সেই পাহাড় যে পাহাড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন এবং এই সেই পাহাড় যেখানে কোরআন নাজিল হয়েছিলেন যেখানে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করার সময় এখানে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে আসতেন অনেক উঁচু পাহাড় যারা উঠেছেন তারা তো দেখেছেন আর যারা ভবিষ্যতে হজ এবং উমরা আসবেন আপনারা দেখবেন এই সেই পাহাড় তো কতটুকু মহব্বত ছিল আর আল্লাহ তাআলার কতটুকু রহমত এবং দয়া ছিল যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে খাবার নিয়ে আসতেন আমরা যুবক মানুষ আমরাই হাঁপায় গেছি অনেক কষ্ট অনেক সময় লেগে গেছে উনি কত কষ্ট করে আসতেন আল্লাহু আকবার আর আরেকটা বরকতের জিনিস হচ্ছে এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এসেছিলেন এখানে অবস্থান করেছিলেন জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন তো আপনারা যদি পারেন এখানে এসে দুই চার রাকাত নামাজ পড়বেন আর এটা এত উঁচু যে ক্লক টাওয়ারটা অনেক ছোট এবং একবার ছোট দেখা যেতেছে আর কি আর ওই যে নিচে ঘর বাড়ি সব নিচে আলহামদুলিল্লাহ মুফতি মুস্তাফিজ ভাই এখানে জাবালে নূরের উপরে আমাদের এখন মাগরিবের জামাত হবে তো আলহামদুলিল্লাহ মুফতি মুস্তাফিজুর রহমান ভাই এখন নামাজ পড়াবে তো আমরা এক দুই মিনিট অপেক্ষা করতেছি আমাদের স্থানটা হচ্ছে জাবালে নূরের একেবারে উপরে হেরা গুহার একেবারে সর্বোচ্চ চূড়ায় তো এখানে আমাদের জায়গা আছে আজান হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ মুস্তাফিজ ভাই নামাজ পড়াবে এখানে অনেক দেশের অনেক লোক আছে এর মধ্যে সৌভাগ্য আমাদের যে আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান ভাই এখন নামাজ পড়াবে এর মধ্যে বিভিন্ন দেশের লোকজন ছিল ওনারা সবাইকে ধন্যবাদ মুস্তাফিজ ভাইকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য পাহাড়ের চূড়া থেকে একটু নিচে নেমে আসলে এখানে একটু গুহার মতো আছে ঠিক এইখানটাতে ছিল ঠিক এইখানটাতে ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এখানটাতে যাওয়ার জন্য অনেক ভিড় যেতে হয়তো সময় লাগবে তো যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই সেই জায়গা ওই হচ্ছে মসজিদে হারাম এই হচ্ছে জাবালে নূর আর এই হচ্ছে কোরআন নাজিলের জায়গা সেই গুহা যান 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 কিছু বলতে বলতে যান ভাই গুহার ভিতরে অনেকটা অন্ধকার তো তারপরেও ভিডিও করতেছি বুঝার জন্য দেখার জন্য আল্লাহ আকবার আল্লাহ তাআলা এখান পর্যন্ত আসার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুআল্লিম তুমি তো আসতে পারবে না আল্লাহ আকবার আল্লাহ আকবার মুআল্লিম আল্লাহ আকবার নেই 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 কষ্ট করে চলাই যাও আল্লাহ আকবার আল্লাহ আকবার এই আসলেই তো সমস্যা হেরা গুহার একেবারে চূড়ায় চলে আসছি আলহামদুলিল্লাহ এই সেই পাহাড় যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন এই সেই পাহাড় যেখানে কোরআন নাজিল হয়েছিলেন এই সেই পাহাড় যেখানে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন এখানে কোরআন নাজিল হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এখানে আসার মতো তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তো এখানে হাজি সাহেবরা যারা আসবেন চেষ্টা করুন এখানে দুই চার রাকাত নামাজ পড়ার জন্য আর ওই যে ক্লক টাওয়ার যে ঘড়ি টাওয়ার ওইটা এখান থেকে দেখেন কত ছোট দেখা যায় আমরা কত উপরে আছি এখানে নামাজ পড়তেছে সবাই দোয়া করবেন সবাই নামাজ পড়বেন জাবালে নূরে উঠতেছি প্রায় অর্ধেকের মতো উঠে গেছি তো এই পাশে অনেকগুলো কবুতর দেখলাম ভালো লাগলো আর নিচের ভিউটা একটু দেখাইতেছি দেখেন কত উপরে উঠে গেছি এখনও প্রায় আরও অর্ধেক বাকি
ওই মাথা পর্যন্ত উঠবে ইনশাআল্লাহ ওই মাথা পর্যন্ত আসসালামু আলাইকুম জাবালে নূর উঠতেছি আলহামদুলিল্লাহ আনুমানিক 10 মিনিট উঠছি হয়তো 20 25 তালা পর্যন্ত উঠছি হাঁপায় গেছি একটু বসে রেস্ট করতেছি ওই যে পাহাড় ওই যে নিচে দেখেন গাড়ি বাড়ি সব নিচে আল্লাহু আকবার অনেক উপরে চলে আসছি অনেক মানুষ আর উঠতেছে এই সেই জাবালে নূর আমরা উঠতেছি আস্তে আস্তে অনেক ঢালু রাস্তা অনেক উঁচা রাস্তা তো আস্তে আস্তে যাইতেছি ইনশাল্লাহ আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো আমরা জাবালে নূর পাহাড়ের কাছে চলে আসলাম আমরা জাবালে নূর পাহাড়ে উঠতেছি আল্লাহ Chai, 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 chai